আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন মনে হয় না, ভালো থাকার কথা না। প্রাচীনকালে একটা গান ছিল, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, সেটা প্রাচীনকালের গান। বর্তমান সময়ে চাকরি পাওয়া না পাওয়া নিয়ে কোনো কথা নেই, হারে পাই চাকরির পরীক্ষাই বাতিল হয়ে গেছে বেলা শুনছো, ভার্সিটি পরীক্ষা পিছিয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে নাকি খুলবে না তা আল্লাহই জানে। তো করোনা তো আসলে একটা শিক্ষিত ভাইরাস, এইটা সাধারণত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে বেশি পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠান খুলতে গেলে আমাদের স্বাস্থ্য সচেতনতা বেড়ে ওঠে, আমরা প্রতিদিন বাহিরে ঘুরলেও গাদাগাদি চাপাচাপি করে থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় আমরা খুব আলাদা আলাদা থাকতে চাই। গত প্রায় দেড় বছর যাবৎ পড়ালেখার অবস্থা এত খারাপ হয়েছে বলার বাহিরে, একটা স্টুডেন্ট কতক্ষণ সিরিয়াস মুডে পড়তে পারে, অনলাইনে যে পড়তেছে এটা তো জাস্ট হচ্ছে বাঁচা রাখার জন্য। যখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা আসে তখনই করোনা ভাইরাস চতুর্গুণ শক্তি বৃদ্ধি পেয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে যায়। নতুন করে যেহেতু পরীক্ষা, ভর্তি পরীক্ষা পিছিয়েছে, আপনাদের অনেকেরই দাবি ছিল ভর্তি পরীক্ষা পিছানোর কারণে যে আমরা নতুন কোনো কোর্স চালু করতেছি কিনা বা নতুন কোনো কোর্সে পড়া যাবে কিনা, সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই আলোচনা। তো প্রথমেই বলে রাখি, বাংলা গ্রামার এবং সাধারণ জ্ঞান, বাংলা গ্রামারের বিষয়টা হচ্ছে এটা আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, না বুঝে মোটেও পড়তে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আমরা অনেকেই আছি বুঝে বুঝে পড়া পারি না, ভাই কোর্সে ভর্তি হন কিংবা কোনো টিচার কাছে বলেন না ভাই কেন, তাই এটা কিভাবে হলো বলেন, আপনার রোগ আছে, আপনি জানেন আপনার রোগ, এখন ডাক্তার দেখাতে বলেন না ভাই ডাক্তার দেখানো দরকার নেই, তাহলে আপনি এক্সপার্ট হবেন কিভাবে। বাংলা গ্রামারের বিষয়টা হচ্ছে আপনার বাংলা ভীতিটা আগে দূর করুন, বাংলা ভীতি। আমাদের মধ্যে প্রচুর পরিমাণে বাংলা ভয় আছে, 19 থেকে ভয়টা পেয়ে বিসিএস পর্যন্ত এই ভয়টা থাকে। আরে ভাই একটা কোর্স করেন, ভালো করে বুঝে বুঝে পড়েন, দেখবেন আর কোনো ভয় নেই। আরেকটা বিষয় কি, পড়ালেখার ক্ষেত্রে শৃঙ্খলা একটা বড় জিনিস, আপনি ইউটিউব বা অন্য জায়গায় ক্লাস করেও করতে পারবেন কোনো সমস্যা নেই, কিন্তু শৃঙ্খলা, নিয়মিত পরীক্ষা নেওয়া, নিয়মিত ক্লাস দেওয়া, আপনি পড়া না পারলে আপনাকে তিরস্কার করা, আপনি ভালো করলে আপনার রেজাল্ট প্রকাশ করা, এগুলো না হলে আসলে পড়ালেখায় ওই পরিমাণ মোটিভেশন পাওয়া যায় না। ইনশাল্লাহ সেই সব মোটিভেশনই আপনি এখানে পাবেন, কারণ যে ক্লাসগুলো হয় সেগুলো রেকর্ড থাকে, আপনি অফলাইনে একটা ক্লাস করলে কিন্তু সেটা রেকর্ড থাকে না, তো অনলাইনে ক্লাসগুলো হলে কি রেকর্ড থাকে আবার আপনি চাইলে দেখে নিতে পারেন। আবার আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, স্যার মানে হচ্ছে জুমে ক্লাস হচ্ছে না ফেসবুকে ক্লাস হচ্ছে, দেখেন ভাই আপনি যখন জুমে ক্লাস করেন জুমের মতো ওই সময় কিন্তু আপনার মাইক্রোফোন অন থাকে না, ক্লাস শেষে আপনি আপনার প্রবলেমগুলো বলেন, ঠিক না। আর আমাদের ক্লাসগুলো হয় ফেসবুক গ্রুপে, যার ফলে হচ্ছে কি একটা ক্লাস যদি আপনি না বুঝেন শুধু এতটুকু কমেন্টে লিখবেন স্যার বুঝিনি, আর তুলনামূলকভাবে অফলাইনের তুলনায় অনলাইনে একটু ধীরে ধীরে ক্লাস নেওয়া হয়, যেহেতু অফলাইনে মানে হচ্ছে সামনাসামনি থাকে, সামনের দশজন বুঝলে পিছের দশজনের দিকে আমরা তাকাই না, কিন্তু অনলাইনের বিষয়টা কি জানেন আমার কাছে 100 জন স্টুডেন্ট পড়তেছে, খুব ভালো কথা, তা আমার কাছে ভয়ের একটা বিষয় আছে যদি 100 জন স্টুডেন্ট পড়া না বুঝে তাহলে 100 জন বদনাম করবে, তাহলে কি আমি নতুন কোনো ব্যাচ করতে পারবো, পারবো না। হ্যাঁ, তো আমাদের ক্লাসগুলো ফেসবুক গ্রুপে হয়, রেকর্ড থাকে, দেখেন সেই গত বছর জুলাইতে যারা ভর্তি হয়েছিল তাদের ক্লাসগুলো এখন রেকর্ড আছে। আমরা যদি এই ক্লাসগুলো যদি রেকর্ড না রাখতাম তাহলে কি হতো বলেন তো, জুলাইয়ের স্টুডেন্টগুলো শেষ হয়ে যেত না পড়া, আমরা এই জন্য জুমিনি না, এই ক্লাসগুলো রেকর্ড হয়, রেকর্ড থাকে, আপনি চাইলে যে কোনো সময় দেখে নিতে পারেন, ঠিক আছে, যতক্ষণ পরীক্ষা না হয় পরীক্ষা রাখ পর্যন্ত দেখে নিতে পারেন। ও তারপর যদি এগুলো যদি রেকর্ড না রাখতাম তাহলে তো জুলাইয়ের স্টুডেন্টরা সর্বোচ্চ দিনে 4 মাস পর্যন্ত দেখতে পারতো, তারপর আবার ভর্তি হতে পারতো, আবার টাকা কমাইতে পারতাম, ঠিক না। এভাবে মানে হচ্ছে আমাদের ইচ্ছা নেই, আমাদের ক্লাসগুলো ফেসবুক গ্রুপে হয়, একদম পুরো সবকিছু বোঝা যায়, কোনো সমস্যা নাই, ভাই আগে সমস্যার কথা চিন্তা করেন না, আগে পড়েন ক্লাস করেন তারপর দেখেন সমস্যা কতটুকু, আমরা যদি এইগুলোর আগেই যদি চিন্তা করি আমরা পিছিয়ে গেলে কি হবে না হবে তাহলে তারা আগাইতে পারবেন না, ঠিক না। তো আগানোর আগে পিছানোর চিন্তা করেন না, তুলনামূলকভাবে প্রবলেম অনেক অনেক কম থাকে, সেটা আপনারা ক্লাস করতে নিলেই বুঝবেন। তো বাংলা ব্যাকরণ কোর্সের কি কি আছে আমরা একটু দেখি, তা হচ্ছে প্রথমে দেখুন এটা যাদের জন্য মানে কোয়ালিফাইড এই কোর্সটা, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারা অবশ্যই তারা জানেন, বিসিএস যারা পরীক্ষা দিবেন 43তম 44তম কিংবা আরো পরে দিবেন তাদের জন্য, জবের যে কোনো ধরনের জবের পরীক্ষা, কি প্রাইমারি বলেন এনএসআই বলেন, যত পরীক্ষাগুলোর মধ্যে বাংলা ব্যাকরণ আছে, তারা এইচএসসি রিটেন পার্টও শেষ করা হবে, সিট আছে আলাদা, এসএসসি মানে বাংলা গ্রামার যাদের রয়েছে তারা সবাই এটাতে অ্যাটেন্ড করতে পারবেন, বাংলা গ্রামার সেটা অ্যাডমিশন বিসিএস জব এসএসসি এইচএসসি বাংলা গ্রামার যাদের রয়েছে তাদের ফুল প্যাকেজ বাংলা গ্রামারের, এটা সবাই জয়েন করতে পারবেন। ক্লাস সংখ্যা থাকবে হচ্ছে 36টি, এক্সাম থাকবে হচ্ছে 5টি 100 নম্বরের এক্সাম,
আর এক্সাম্পলও নেওয়া হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে, গুগল ফর্মের মাধ্যমে এক্সাম্পলও নেওয়া হয় একদম পুরো ভার্সিটি স্টাইলে। হ্যাঁ, কোনো কোশ্চেন না পারলে আপনার মাইনাস মার্কিং হয়, আবার সেই রেজাল্টটা ইউটিউব ফেসবুক পাবলিশ হয়। হ্যাঁ, পুরো মানে হচ্ছে যে আপনি যে পরীক্ষা দিচ্ছেন বা আমরা যে আপনাকে পড়াচ্ছি তার আউটপুটটা কি সবকিছুই আপনি দেখতে পারবেন। আর এক্সামের কোশ্চেনও কিন্তু নর্মাল কোশ্চেন হয় না, যথেষ্ট পরিমাণে টাফ কোশ্চেন হয়, পুরো ভার্সিটি স্টাইলে কোশ্চেনিং হবে। পরীক্ষা থাকবে হচ্ছে 5টা 100 নম্বরের, মানে এটা সব টপিক শেষ করে না, কয়েকটা টপিক পড়ানোর পরে 100 নম্বরের কোশ্চেন থাকবে। ক্লাস মাধ্যম হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপ, আর কোন ক্লাস যদি মিস হয়ে যায় সেটা রেকর্ড দেখার সুবিধা রয়েছে। রেকর্ড দেখার কারণ ফেসবুকে যেহেতু ক্লাসটা মিস হয়ে গেল তাহলে ওইটা রেকর্ড থাকবে অ্যানাউন্সমেন্টে, আপনারা ফেসবুকে ঢুকে আপনারা দেখতে পাবেন। তবে এই ক্লাস কারোর সাথে শেয়ার করা যাবে না, এবং ডাউনলোড করা মানে ডাউনলোড করতে পারবেন কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারবেন না, এটা আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট। আর কেউ যদি এই আমানতের খেয়ানত করেন তাহলে সেই আল্লাহর কাছে ধরা থাকবে। ব্যাচ রানিং চলতেছে, বর্তমানে ব্যাচ রানিং চলতেছে, 6টা ক্লাস হয়েছে, 6টা ক্লাস। আর এই ব্যাচটা শুরু হয়েছে হচ্ছে আমাদের 29 মানে হচ্ছে মার্চ শুরু হয়েছে, মানে এক মাসও হয়নি এখনো, 6টা ক্লাস হয়েছে, 1টা এক্সাম হয়েছে। আপনারা ভর্তি হলে সবকিছুই পারবেন, সবকিছু এখানে দিতে পারবেন। দেখুন আপনারা অনেক বলছেন 6টা ক্লাস হয়ে গেছে ভাই, এই হয়েছে সেই হয়েছে, ভাই এটা জাস্ট একটা মেন্টাল প্রবলেম। অনলাইনে ক্লাস, ক্লাসটা রেকর্ড থাকতেছে, ভাই আমি যে ক্লাসটা করাচ্ছি সেটাই তো থাকতেছে, তাহলে এখানে সমস্যা কি? যদি আমার প্রবলেম সলভ না করতে পারি, আরে প্রবলেম আগে হোক না তারপর দেখেন না সলভের বিষয়। প্রবলেম সলভের দায়িত্ব হচ্ছে আমার, ক্লাস করার দায়িত্ব হচ্ছে আপনার, ঠিক না? হাজার হাজার স্টুডেন্ট পড়তেছে, মানে শত শত স্টুডেন্ট পড়তেছে, তারা কি প্রবলেম সলভ করতেছে না? আর আমি আগে একটা কথা বলছিলাম যে অনলাইনে ক্লাস করাটা খুব রিস্কি একটা বিষয়, কারণ 100 জন স্টুডেন্ট আপনার ক্লাস করতেছে মানে এই যে 100 জন আপনার বদনাম করা লোক তৈরি হইতেছে যদি আপনি সার্ভিস খারাপ দেন। অফলাইনে হয়তো গল্প গুজব করা যাবে, অনলাইনে কিন্তু গল্প গুজব করা যাবে না। আর অনলাইনে আপনারা টাকা দিয়ে পড়তেছেন, পড়ালেখার ক্ষেত্রে শৃঙ্খলা একটা বিষয়, ফ্রি আপনারা অনেক জায়গায় পড়তে পারবেন কিন্তু দেখেন সেটাকে আপনারা মূল্যায়ন করেন না। প্রচুর পরিমাণে ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে, আপনারা দেখবেন আমার ইউটিউব বলেন অন্যান্য ইউটিউব চ্যানেল আছে, আপনারা মূল্যায়ন করতেছেন না। কেন? ওই যে রেজাল্ট দিচ্ছে না, এক্সাম দিচ্ছে না, শৃঙ্খলাবোধ নাই। তো টিচার কেন, মানে টিচার টাকা না পেলে কেন শৃঙ্খলা বোধে কাজ করবে, ঠিক না? এত সময় তো টিচারের নাই। সপ্তাহে 3 দিন ক্লাস চলবে, যেমন বর্তমানে আমাদের রবি মঙ্গল বৃহস্পতি সকাল 10টায় ক্লাস, রমজানের পরে সেটা সন্ধ্যায় চলে যাবে। কারোর সাথে যদি টাইম না মিলে কোনো সমস্যা নেই, কারণ ক্লাস তো রেকর্ড থাকবেই, মানে যে ক্লাসটা হয়ে গেছে। ভর্তি প্রক্রিয়াকে এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে দেখুন 01922162611, এই নাম্বার, এটার পার্সোনাল নাম্বার। এই নম্বরে আপনারা 1500 টাকা মানে 1500 টাকা বিকাশ বা নগদ করে আপনার নাম, শিক্ষা প্রতিষ্ঠান, আপনার মোবাইল নম্বর ও বিকাশ নম্বর, এই নাম্বারগুলো এই নম্বরে মেসেজ করবেন, ঠিক আছে? অথবা আমার ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থাকে, আপনারা সেখানে অ্যাড করতে পারেন। মেসেজ করবেন, করলে আপনাকে একটা লিংক দিয়ে দেওয়া হবে, আপনি অ্যাড হয়ে যাবেন। অ্যাড হওয়া মাত্রই গ্রুপের অ্যানাউন্সমেন্ট থেকে ক্লাসগুলো আজকে থেকেই করতে পারবেন। তো ব্যাচটা রানিং, আপনারা এখন চাইলে অ্যাড হতে পারেন, সময় নষ্ট করে লাভ নেই, সময় নষ্ট করে লাভ নেই, বিশেষ করে অ্যাডমিশন স্টুডেন্ট, কারণ আমি পড়িয়ে দিলেই হবে না, পরবর্তীতে বিষয়টা হচ্ছে আপনি পড়াটা রিভাইজ দিচ্ছেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আলহামদুলিল্লাহ আমাদের আউটপুট কিংবা আমাদের রেপুটেশন যথেষ্ট পরিমাণে ভালো আপনাদের দোয়ায়, তো এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহ করতেই পারেন বেশি। দেখেন অনেক আছে কোশ্চেন করেন, 15-20টা কোশ্চেন করেন, করার 2টা যদি না মিলে তাহলে মিলল না ভাই, এটা আপনি পাত্র পাত্রী চয়েস করতেছেন না যে আপনার সাথে সবাই মিলতে হবে, পাত্র পাত্রী দেখলেও এটা ঠিক হয় না। পাত্রর ফুফা তো পাত্রীর পছন্দ করে না, কেন পাত্রের ফুফা কি বিয়ে করবে পাত্রীকে, বলেন বিয়ে শাদীর মধ্যে হয় না, একটু মুরব্বীরা প্যাঁচ লাগায়। তো অনলাইন ক্লাসে আপনাদের মুরব্বীদের 1 নম্বর হচ্ছে মানে হচ্ছে এক্সপিরিয়েন্স নাই, আর 2 নম্বর হচ্ছে আপনারা এত বেশি কোশ্চেন করতেছেন, এটা হবে না, এটা ভাই 1500 টাকাই তো, হ্যাঁ অনেক কষ্টের টাকা আমি মাথা উঠতেছি না, আমি আপনার সাথে 1500 টাকার গাদ্দারি করলে মনে রাখেন আল্লাহ আমার সাথে 1.5 লাখ টাকা নিয়ে যাবে আমার কাছ থেকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কোন বই লাগবে, বই আপনার কাছে একটা থাকলেই হবে, তবে আপনারা যদি চান আমরা আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দিব, আমাদের এই বই থেকে অ্যাসাইনমেন্টটা দিব, অনুশীলন বাংলা ব্যাকরণ বই থেকে দিব, বইগুলো রঙিন করা সাজানো আপনার জন্য কাজে লাগবে, যেহেতু সবার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট বই, আপনি অ্যাসাইনমেন্ট দিতে গেলে তো সমস্যা, আমরা টপিকের নাম বলে দিব, আপনি সেখান থেকে পুরো সলভ করে নেবেন। আমাদের অনুশীলনের বই নেওয়াটাই জরুরি কিছু না, আপনি যে কোনো বই থেকে পড়তে পারবেন। সাধারণ জ্ঞানের বিষয়গুলো হচ্ছে এটা যাদের জন্য বিসিএস অ্যাডমিশন জব এইচএসসি এইচএসসি বিষয়ে মানবিক বিভাগে যারা আছে তারা এখন থেকে এগুলো পড়তে পারেন, কারণ আপনাদের পরবর্তীতে এগুলো পড়তে হবে। আর এখানে ক্লাস সংখ্যা হচ্ছে 40টা, কুইজ আছে 10টা এক্সট্রা কুইজ, কারণ ক্লাসগুলো আমরা ফেসবুক রেকর্ড মানে ফেসবুক প্রাইভেট গ্রুপে নিব, কুইজগুলো নেওয়া হবে জুনে। সাধারণ জ্ঞানের বিষয়টা হচ্ছে যত চর্চা করানো যায়, হ্যাঁ
এটা যত পড়বেন তত ভুলবেন। পরীক্ষা থাকবে 10টা 100 নম্বরের আগের মত করে। আর ক্লাস মাধ্যম হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপ, রেকর্ড ক্লাস তো আছেই। ব্যাচ হচ্ছে রানিং ক্লাস নিউ। রানিং ক্লাস নিউ বলতে হচ্ছে আমাদের এই ক্লাসগুলো শুরু হবে নিউ ব্যাচ পহেলা জুন থেকে নিউ ব্যাচ শুরু হবে। হ্যাঁ, এখন জুন মাস থেকে তো ক্লাস শুরু করলে আপনার দেরি হয়ে যাবে, এই জন্য রিসেন্ট আমাদের যে জেনারেলজির ব্যাচটা রয়েছে রানিং, সেখান থেকে আপনাদের 15টি ক্লাসের অ্যাসাইনমেন্ট আছে, 15টি ক্লাস। মানে হচ্ছে আপনি এখন ভর্তি হলে আপনাকে আমরা পুরাতন গ্রুপে অ্যাড দিয়ে দিব, মানে রানিং গ্রুপে অ্যাড দিব, সেখান থেকে আপনাকে 15টা ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে আপনার। আপনি এখন থেকে আপনার পড়া শুরু করতে হবে। হ্যাঁ, আর জুন মাস থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে, মোট ক্লাস হবে 40টা, ঠিক আছে? তো কিন্তু যারা অ্যাডমিশনার আছেন কিংবা যারা খুব মানে পড়তে আগ্রহী, তারা এখনই আপনাদেরকে রানিং ব্যাচে অ্যাড করে দিব, যেখান থেকে 15টা ক্লাস, যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস, সেগুলো সম্পর্কে এখন থেকে আইডিয়া নিতে হবে। কারণ পরীক্ষা কিন্তু আমি দিব না, পরীক্ষা দিবেন আপনি, এই জন্য আপনার সুবিধার্থে আপনাকে কিন্তু ক্লাসগুলো দেখে নিতে হবে। সাধারণ জ্ঞানের জন্য আমাদের বইগুলো সাথে রাখতে পারেন, অনুশীলন সিরিজের বইগুলো আপনারা দেখে যাচ্ছেন। সমস্যা হচ্ছে জেনারেল নলেজ পড়ার ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় তথ্য পড়ি, ডিজিট কত সাল, কত তথ্য, কত সংখ্যা, এইগুলো পড়তে পড়তে জীবন শেষ হয়ে যায়। ভাই, একটা বই লিখতে গেলে এই সমস্ত তথ্য দিবে, খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু সবগুলো পড়ার দরকার নেই। আপনি প্রতি মাসে যে ম্যাগাজিনগুলো বের হয়, এখানে সচিব মারা গেছে, অমুক মন্ত্রী মারা গেছে, এগুলো আমরা পড়ি। আরে ভাই, এগুলো পরীক্ষার জন্য দরকার নেই আপনার। তো সাধারণ জ্ঞানে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা বের করতে পারি না, এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য যেগুলো সেগুলো আমাদের বইতে লাল কালি দিয়ে দেওয়া আছে, বুঝছেন? তো ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনারা বের করে পড়তে পারবেন, ঠিক আছে? আর এই সাধারণ জ্ঞান পড়ার জন্য গাইডলাইনটা খুবই প্রয়োজন, কারণ এটা যত পড়বেন তত ভুলবেন, এই জন্য আমরা কুইজের ব্যবস্থা রাখছি, এক্সামের ব্যবস্থা রাখছি। আর সাধারণ জ্ঞানের এক্সাম মানে বুঝে নিতে, এটা নর্মাল কোনো এক্সাম না, প্রচুর টাফ হবে এক্সামগুলো। হ্যাঁ, আপনার আমার টার্গেট থাকবে আপনাকে আমি ফেল করাবো, কারণ যতবার ধাক্কা খাবেন তত বেশি পাক্কা হবেন। হ্যাঁ, এটাও সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে, তবে জুনের পর থেকে এটা 4 দিন হতে পারে, জুনের পর থেকে। আর এটা ভর্তি প্রক্রিয়া আগের মতো দেখুন, 01922162611 স্ক্রিনের যে নাম্বারটা, এখানে 2500 টাকা, সাধারণ জ্ঞান 2500 টাকা পাঠিয়ে আপনার নাম, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো মেসেজ করে রাখবেন, আপনাকে গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনি অ্যাড হয়ে যাবেন। সুতরাং সময় নষ্ট না করে যদি মনে করেন পড়তে হবে তাহলে পড়া শুরু করেন। আর এত তাড়াহুড়ো, এত কনফিউশন মেটে লাভ নেই, কেমন হবে না হবে আমরা পড়াচ্ছি, এমন না যে আজকে নতুন পড়াচ্ছি, অনেক ব্যাচ করাচ্ছি। প্রয়োজন যদি পারেন আপনারা আমাদের গ্রুপে ঢুকে, অনুশীলন গ্রুপে ঢুকে আপনারা সেখানে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করতে পারেন যে আসলে কেমন হয় ক্লাসগুলো। দেখেন, খারাপ হলে তো ঠিক আছে, খারাপ তো ভালো হলে যদি আপনি না পান তাহলে তার তো লস না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন।